জাহিন বন্ধুরা, আমি তোমাদেরকে আমার চ্যানেল অনলাইনে স্বাগত জানাই। এটি বিশেষত হাউস কনস্ট্রাকশনের উপরে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু শেখানো হচ্ছে। আজকে ভিডিওটি হলো যে সয়েল এক্সকাভেশন, মানে মাটি খোঁড়ার পরে আর ফুটিং এর ঢালাইয়ের আগে আমাদেরকে স্টেপ বাই স্টেপ কি কি কাজ করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। তাহলে আসো শুরু করা যাক আমাদের আজকে ভিডিওটি। সবার আগে মাটি খোঁড়ার পরে আমাদেরকে সেখানে বেলে মাটিটা বিছে দিতে হবে এবং সেটা একদম লেভেল করে দিতে হবে। এবার মাটিটা বিছে দেওয়ার পরে, লেভেল করার পরে আমাদেরকে এইভাবে আস্তে আস্তে দুরমুজ করে নিতে হবে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে কিভাবে এখানে দুরমুজ করা হচ্ছে। বন্ধুরা, এর পরের স্টেপটি হলো যে দুরমুজ করার পরে আমাদেরকে কি করতে হবে। আমাদেরকে এভাবে আদলা ইট বা আস্ত ইট বা পিকেট ইট, যেগুলো বলা হয় অনেকে গ্রাম ভাষায় পোড়া ইটও বলা হয়, এগুলোকে বিছিয়ে দিতে হবে। যেটি তোমরা ভিডিওতে ঠিক দেখতে পাচ্ছ যে পুরো আদলা ইটটা লাইন বাই লাইন সাজিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে ইটটি বিছিয়ে দেওয়ার পরে তারপরে সিমেন্ট আর বালি মিশিয়ে একটা হালকা প্লেস্টার করে দেওয়া হয়েছে, তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বন্ধুরা, এরপরে লাস্টের যে স্টেপটা হবে সেটা হলো রিইনফোর্সমেন্ট বা রডের বাইন্ডিং। ফুটিংয়ের জন্য এখানে যেহেতু নরম মাটি ছিল, ওই জন্য এখানে ডাবল জালি রড দেওয়া হচ্ছে, মানে জালিটা নিচ থেকেও এখান থেকে ওপর উঠেছে, উঠে চারিদিকে ঘুরে আবার নিচে নেমে গেছে, আবার আড়াআড়িভাবেও এটা চারিদিক থেকে ঘুরে, নিচ থেকে ঘুরে, এদিক থেকে ঘুরে, পুরোটা ঘুরে এসছে। এগুলোকে বলা হয় ডাবল জালি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডাবল জালির জন্য এখানে নিচে আর উপরে দুই ক্ষেত্রেই 8mm রড ব্যবহার করা হয়েছে। রড তোমরা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে বন্ধু, যেখানে এখানে সাইডে 7 ইঞ্চির একটা এল দেওয়া হয়েছে, এল চারি সাইডে দিতে হবে জালির পরে। এবার আমি আসব যে কলমের যে রড ব্যবহার করা হয়েছে আর সে রডটি কিভাবে বেঁকে দেওয়া হয়েছে। এখানে কলমের রড ব্যবহার করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 16mm এর 4টি রড, আর রডের যে এলটি দেওয়া হয়েছে, মানে এই জিনিসটা, এটা হলো 2 ফুট লম্বা। তবে টেকনিক্যাল ভাষায় এটা ডায়া অফ রড ইনটু 48 গুণা করে দেওয়া হয়, অবশ্য এখানে তার থেকে ছোট আছে, অবশ্য এতে কোনো অসুবিধা নেই। এর পরের জিনিসটা যেটা রিং ব্যবহার করা হয়েছে, রিংগুলো ব্যবহার করা হয়েছে 8mm এর, এবং রিং টু রিং সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হলো 7 ইঞ্চি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।